নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বিক্রম, আমার সাথে দেখছেন বাংলা টেক চ্যানেলে। অনেক কিছু ডিমান্ড ছিল ওয়ান ইউআই 3.1 এর আরও ডিটেলস ভিডিও চাওয়ার জন্য, তো আমি ডিটেলস ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আজকে আমরা দেখবো ওয়ান ইউআইতে কিছু নতুন ফিচার্সগুলো। দেখে নিতে পারেন, এখানে অ্যান্ড্রয়েড 11% চলছে আমার ফোনের মধ্যে, আর ওয়ান ইউআই পার্সেন্ট 3.1। দেখুন কি সুন্দর এটার ইন্টারফেসটা দেখতে লাগছে। তো আজকে আমরা কথা বলবো কিছু এমনি ফিচার্স যেটা ওয়ান ইউআই 3.1 এর মধ্যে দেওয়া আছে। এটা শুধু স্যামসাং ফোনের জন্য স্পেশালি ডিজাইন ইউআই। আপনারা বাকি ভিডিওগুলো স্কিপ করতে পারেন, স্যামসাং ইউআই ভিডিওস দেখেই যাবেন। 20 এমন ফিচার্স আমি বলবো আমার ভিডিওর মধ্যে, ঠিক আছে? তো একটা লাইক করতে নিশ্চয়ই বলবেন না, পুরো ভিডিওটা দেখুন যাতে আপনার ফোনের সব কটা ফিচার্স আপনি দেখতে পারেন। নাম্বার ওয়ান ফিচার্স যদি চলে আসে, যেটা হচ্ছে নিউ কল ব্যাকগ্রাউন্ডস। আপনারা দেখেছেন হয়তো পুরোনো যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা একদম সিম্পল ছিল, বা আপনি চেঞ্জ করতে পারতেন না। আমার যে নতুন ব্যাকগ্রাউন্ড এই ফোনের মধ্যে আমরা পেয়ে যাবো, সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড আমি এর মধ্যে সেট করতে পারবো। প্রথম ব্যাকগ্রাউন্ড যেটা আমি দেখতে পাচ্ছি এখানে, যেটা আমার পুরোনো ব্যাকগ্রাউন্ডের মতো নেই, আর এটা নতুন ব্যাকগ্রাউন্ড যেটা আমি এখানে সেট করতে পারবো। ভিডিও ব্যাকগ্রাউন্ডগুলো, এটা তো কালার চেঞ্জিং এই ব্যাকগ্রাউন্ডগুলো ছিল না, এটা আমার নতুন এখানে ভিডিও এইগুলো ব্যাকগ্রাউন্ডগুলো পুরোনো শুধু ছিল। আর নাম্বার টু এ যদি কথা বলি আমি, ফ্লোটিং উইন্ডোজ। ফ্লোটিং উইন্ডোজ আগে ছিল না, আমি উইন্ডোটাকে ছোট করতে পারতাম, কিন্তু এখানে ফ্লোটিং উইন্ডোজের একটা অপশান আছে। ফ্লোটিং উইন্ডোজ মানে এখানে খোলা থাকবে উইন্ডোজটা, অন্য অ্যাপের উপরও এই অ্যাপটা আপনি চালাতে পারেন। এটা সবসময় খোলা থাকবে, আপনার সাইজ, ডেন্সিটি, ওপেক্সিটি, যা যা আছে সব কিছু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এটা খুবই ভালো ফিচার্স আমার মনে হয় এই ভার্সনের মধ্যে দেওয়া হয়েছে, যেটা অনেকই হেল্পফুল লাগবে আমাদের মেনলি চিটিং করার সময়। তো এটা আপনি কী করে করবেন, এটা আপনি দেখছেন, আপনি যেমন দেখালাম ওটার উপরে ক্লিক করবেন। ফ্লোটিং অপশানের একটা অপশান আসবে পপ আপ ভিউতে, ওখানে ক্লিক করবেন, তারপরে আপনার ফ্লোটিং নোটিফিকেশানটা অন হয়ে যাবে। আপনি নতুন যান ফ্লোটিং নোটিফিকেশানের মধ্যে, এখানে দেখুন স্মার্ট পপ আপ ভিউ আছে, তার মানে কোনো নোটিফিকেশান আসবে কোন কোন অ্যাপের মধ্যে এটা কাজ করে সব এখানে লেখা থাকবে, কোন কোনটার উপরে আসবে। আপনার দেখবেন সব কটা জিনিস যে যে নোটিফিকেশান এটাকে হেল্প করে সেটা সব মধ্যে খুলে যাবে। তারপর নাম্বার থ্রিতে যদি বলি নোটিফিকেশান হিস্ট্রি, নোটিফিকেশান হিস্ট্রি মানে কোন অ্যাপ থেকে কোনটা নোটিফিকেশান এসছে সেটা আপনি দেখতে পারেন এখানের মধ্যে। কোন অ্যাপ থেকে কোন নোটিফিকেশান এসছে সব কটা লিস্ট এর মধ্যে স্টোর থাকবে। আপনি হয়তো পরে এটাকে ক্লিয়ারও করতে পারেন। ইন ডিটেলস ভিডিওটা আমি দিইনি, আমি শুধু উপর উপরে কী কী নতুন স্পেশাল ফিচার্সগুলো হয়েছে সেটা আমি ভিডিওর মধ্যে দিচ্ছি। নাম্বার চারে যদি কথা বলি আমি বলি অটোমেটিক কল রেকর্ডিং। অটোমেটিক কল রেকর্ডিং মানে তো বুঝতেই পাচ্ছেন নাম থেকে, চেক আপনি কী কল করছেন সেটা আপনি রেকর্ডিং হয়ে যাবে অটোমেটিকলি। এখানে অপশান পাবেন যে কোন কোন কলগুলো আপনি রেকর্ড করবেন, আননোন কলের জন্য রেকর্ড করবেন না সব কলের জন্য রেকর্ড করবেন সেটাও এখানে আছে, যে আনসেভ নাম্বারগুলো থেকে রেকর্ড করবেন না স্পেসিফিক কোনো নাম্বার থেকে আসলেই রেকর্ড করবেন সেটা আপনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম্বারটাও সেভ করতে পারেন পরে যদি ধোকা দিয়ে দেয়। তো এটা আপনি করতে পারেন, তো এই মোডটা খুবই ভালো। তারপরের টাইমে কথা বলি সেটা হচ্ছে আই কমফোর্ট শিল্ড। আই কমফোর্ট শিল্ড মানে আমি বুঝতেই পাচ্ছেন যে আই কমফোর্ট শিল্ড মানে যে ব্লু স্ক্রিন যেটা আমরা মেনলি এই স্যামসাং ফোনের মধ্যে থাকে সেটাকে এরা কমিয়ে দিবে কী করে, ইয়েলো কালার এনে। ইয়েলো কালার করলে স্ক্রিনের মধ্যে একটু স্ট্রেন, স্ক্রিনের মধ্যে একটু কম মানে লুমিনিসিটি থাকবে, তাহলে আপনার চোখে কম এর মধ্যে ব্যথা হবে। আপনি রাতে ইউজ করতে পারেন আই কমফোর্ট শিট করলে, হ্যাঁ পুরো ইয়েলো করে দেবেন না, হালকা ইয়েলো করলেই এটা হবে। তো অ্যাডাপ্টিভ মানে হচ্ছে কেমন কন্ডিশন, কেমন লুমিনিসিটি ওই হিসাবে ও সেট করে দেবে। আর কাস্টম করলে তো আপনি কালার টেম্পারেচারটা চেঞ্জ করতে পারবেন এর মধ্যে, খুবই ভালো ফিচার্স এটা। তারপরে যদি দেখি কন্টিনিউ অ্যাপস অন আদার ডিভাইসেস, ওরা ডিভাইসেস হবে, আমার ভুল দেখা হয়ে গেছে ওখানে ভুল করে, কন্টিনিউ অ্যাপস অন আদার ডিভাইসেস। তার মানে আপনি কী বলছেন যে আপনার যদি অন্য ডিভাইস থাকে, যেমন আপনার যদি ট্যাবলেট থাকে, আপনার কাছে যদি অন্য ডিভাইস থাকে স্যামসাংয়ের, বা আপনার যদি অন্য ওয়ান ইউআই চলাওয়ালা কোনো ডিভাইস থাকে, ইন্টারনেট ডিভাইস যদি টিভি থাকে, তাহলে আপনি কী করতে পারেন, আমি ওখান থেকে আপনার ইমেলটাকে লগ ইন করুন, স্যামসাং অ্যাকাউন্ট জয়েন করুন, তাহলে এই অ্যাপস যেখানে ইউজ করছিলেন সেটা ওইখানেও অ্যাপটা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? এরপরে অপশান আসি ওয়াইফাই টেথারিং বা ওয়াইফাই হটস্পটের। ওয়াইফাই হটস্পটের নতুন যেটা অপশান এসছে সেটা কী আছে দেখুন, ওয়াইফাই হটস্পট অন করার পরে আপনি হটস্পটও ক্রিয়েট করতে পারেন, আর আপনার নিজস্ব নেট যেটা আছে সেটাও আপনি কানেক্ট করতে পারেন, তার মানে নেটও কানেক্ট করতে পারবেন ওয়াইফাই দিয়ে, আর আপনি হটস্পটও ক্রিয়েট করতে পারবেন। এটা নতুন ফিচার্স আমার খুবই ভালো লেগেছে এর মধ্যে। তারপরে হাইড অ্যাপ্লিকেশান, অ্যাপ্লিকেশান যদি আপনাকে হাইড করতে হয়, ভাবেন যে আপনারা গেম খেলছেন, আপনারা যদি ফ্রি ফায়ার খেলছেন, আপনারা যদি পাবজি খেলছেন, আপনারা যদি হাইড করতে হয় তাহলে আপনি কী করবেন, ক্লিক করবেন, তারপরে ওটাকে নিয়ে যান এর মধ্যে। দেখুন এখানে স্ক্রিনে দেখাচ্ছে না যে যে অ্যাপ্লিকেশনগুলোকে আমি হাইড করে রেখেছি, তাহলে আপনার নিশ্চয়ই এই অ্যাপটা খুবই ভালো কাজ দেবে স্টুডেন্টসের জন্য যারা লুকাতে চায় অ্যাপসগুলো আমাদের বা আমার ফোন থেকে।
তারপরে নাম্বার 9 ফিচারস যেটা আমি চলে আসছি ভিডিও কল এফেক্টস। ভিডিও কল এফেক্টসের মধ্যে দেখুন আপনি যদি ভিডিও কলের সময় যেমন আমার গুগল ফর্মস আমার গুগল ফর্মস বলছি গুগলে যখন আমরা কল করি তখন যেমন ব্লিচেনে ব্ল্যাক ব্লার ব্লার করতে পারি, এমনি এখানেও ব্লার করতে পারি, কোনো কালার আনতে পারি বা এখন যে কোনো ইমেজ যেটা আমার চয়েস সেটা আমি আনতে পারি। এখানে কী কী অ্যাপস অ্যাভেলেবেল আছে আমি নিচে দেখতে পাচ্ছি, এখানে আমার অ্যাপস অ্যাভেলেবেল হচ্ছে ডুও। তো এখানে অ্যাপসগুলোর মধ্যে থেকে আমি করতে পারি যে কোনো কালার, যে কোনো ইমেজ, যে কোনো আমি যেখানে চাই, আমি যদি চাই যে কোনো ইমেজ আমার চাই, আমার ইমেজ যেগুলো স্টেপ আছে সেখান থেকে আমি এখানে নিতে পারি। খুবই ভালো ফিচার্স। আপনার পেছনে যদি হই হাল্লা হতে থাকে আপনি এটা ব্লার করে পেছনেটাকে ব্লার করতে পারেন। নাম্বার 10 যেটা খুবই ভালো লেগেছে আমার, রিমুভ লোকেশন ফ্রম ডাটা, রিমুভ লোকেশন ডাটা ফ্রম ফটোস। ফটোসে অনেক সময় আমাদের ডাটা স্টোর হয়ে যায়, সেই ডাটাগুলোকে আমি রিমুভ করতে পারি এই অপশন থেকে। ভাবুন যে এখানে আমার দেখাচ্ছে যে কোনো লোকেশনের মধ্যে এখানে অপশন আছে আমার একটা রিমুভ লোকেশন ডাটা, এটা যদি আমি ক্লিক করি তারপরে কী হবে যে লোকেশনটা থাকবে যে কোথা থেকে আমার ফটোটা তোলা হয়েছে সেটা থেকে সরে যাবে। তো সরে গেলে আমার অপশন খুবই ভালো এখানে যে আমি কোন লোকেশনে তুলেছি ছবিটা সেটা লোকে বুঝতে পারবে না। হাইট অ্যান্ড পোস্ট ইন ইনস্টাগ্রাম, ওকে। 11 চলে আসি আমি গুগল ডিসকভার। গুগল ডিসকভার মানে আপনার যে ছোটো ছোটো মেসেজগুলো বা ছোটো ছোটো নিউজগুলো যেগুলো আপনি পড়তে চাইছেন সেটা ওইখানে অলরেডি পেয়ে যাবেন। আপনার এখানে একটা সোয়াইপ করবেন, সোয়াইপ করলে ডাইরেক্ট চলে আসবে গুগল ডিসকভার। আপনি ওটাকে সেট করতে পারেন, নাও সেট করতে পারেন, অন অফ দুটোরই অপশান আছে। যেমন খুশি আপনি চান গুগল ডিসকভার আছে আর স্যামসাং ফ্রি আছে, দুটোতেই আমি নিউজ দেখতে পাই। গুগল ডিসকভার যদি করি গুগল থেকে যে নিউজগুলো প্রোভাইড হয় সেটা আমি এখানে দেখতে পাবো। খুবই ভালো এটা আমার ফিচার্স লেগেছে, কেন কি আমার নিউজ পড়তে এত ভালো লাগে না, বাট গুগল ডিসকভারি যখন চলে আসে আমি নিউজগুলো। তারপরে যেটা আমি দেখবো 12 নম্বরে সেট বেড টাইম ইন ক্লক। সেট বেড টাইম ইন ক্লক মানে হচ্ছে কি যে আমি কখন থেকে কখন ঘুমাই সেটা আমি ক্লকের মধ্যে সেট করতে পারি। সেই হিসাবে আমার কালার টেম্পারেচার এগুলো সব ওরা সেট করে দিবে, কখন রিমাইন্ডার, কখন নোটিফিকেশান, কখন অ্যালার্ম, সেগুলো সব এরা আগের থেকে ফোন সেট করে নেবে। তো আমি কখন থেকে কখন ঘুমাই সেটা বেড টাইমটা আমি এখানে যদি সেট করে দিই সেই হিসাবে আমার ফোন আমাকে ওয়েক করবে, আমাকে সেই হিসাবে ফোন আমাকে উঠাবে। সো বেড টাইম ফোনটা আমি অন করতে পারি, অফও করতে পারি। আমার কাছে এখানে অপশান আছে কখন থেকে কখন আমি ঘুমাই সেই হিসাবে অ্যালার্ম বাকি জিনিসগুলো দেওয়ার দরকার নেই। নাম্বার 13 চলে আসি টর্চ ইন্টেন্সিটি। টর্চ ইন্টেন্সিটিটা আগেও ছিল, এখনও আছে এই ফিচার্সটা কিছু কিছু স্যামসাং ডিভাইসে ছিল, কিন্তু আমার খুবই ভালো লেগেছে টর্চ ইন্টেন্সিটিটা। কেন কি টর্চ ইন্টেন্সিটি কোনো জায়গায় ব্রাইটনেস বেশি দরকার পড়ে, কোনো জায়গায় কম দরকার পড়ে। তো এটা খুবই ভালো ফিচার্স আমি এর মধ্যে পেয়েছি। কিন্তু মনে রাখবেন বেশি ব্রাইটনেস করে রাখলে কিন্তু ব্যাটারি বেশি খাবে আর আপনার স্ক্রিন গরম হয়ে যাওয়ার চান্স বেশি আছে। নাম্বার 14 যদি চলে আসি মোশন গেস্টার অ্যান্ড শর্টকাটস। মোশন গেস্টার আমরা এমনিতেই অন্য অন্য ফোনে ভিভো ওপো যেগুলো আমাদের ফোন ওগুলোতে আমরা দেখে থাকি। সো ভিভো ওপো ফোনের থেকে এখন যেমন স্যামসাং ডিভাইসে মোশন গেস্টার চলে এসে অনেকেরই খুবই ভালো লাগবে। এবার ডাবল ট্যাপ করলে স্ক্রিন ওপেন হবে, আপনি যদি অন্য কিছু করেন তাহলে দেখবেন আপনার বাকি যে জিনিসগুলো আপনি সেভ করতে পারেন যে কী করলে কী হয় সব কিছু অপশান এর মধ্যে দেওয়া আছে আগের থেকেই। তো এখানে দেখুন ডাবল ট্যাপ করলে স্ক্রিন অন হবে, ডাবল ট্যাপ করলে স্ক্রিন অফ হবে, তারপরে যখন দেখবো তখন স্ক্রিন যেন অন থাকে। লিফট টু ওয়েক আপ এগুলো কিছু মোশন গেস্টার্সগুলো আমার এখানে খুবই ভালো লেগেছে। তারপরে নাম্বার 15 সিঙ্গেল টেক 2.0। সিঙ্গেল টেক 2.0-এর মধ্যে দেখুন আপনার যে এখানে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে সিঙ্গেল টেকের মধ্যে কী হয়েছে যে আপনি কি মানে একটা ফটোতে ক্যাপচার করতে চান কি না, বা আপনার কেমন টাইপের ফটো ক্যাপচার করতে চান, এগুলো সব অপশান এখানে আছে। যেমন দেখুন ফিল্টার অপশান, পোর্ট্রেট অপশান, আর মানে এগুলোতে সবকটা মানে একটাই ক্লিক যদি আপনি করেন সবকটা ফটো একমাত্র চলে আসবে ওর মধ্যে। আপনি দেখুন এখানে ক্লিক করবেন তো আপনার মধ্যে টাইমার থাকবে, আপনার মধ্যে এখানে বাস্ট ফটো চলে আসবে এবং সব কিছু অপশানের মধ্যে চলে আসবে। তারপরে দেখুন এখানে ক্যামেরার যে অপশানটা, ক্যামেরার যে ইউআই অপশানটা, ইউআই ডিজাইনটা সেটা নতুন চলে এসছে। ক্যামেরার নতুন ডিজাইন যেটা চলে এসছে সেটা খুবই দেখতে ভালো লাগছে। একটু উপরের দিকে সব অপশানগুলো আছে কী কীতে রেকর্ড করা যায়, কোনটায় 4K, কোনোটায় 2K, কোনোটায় HD, কোনোটায় ফুল HD, সেগুলো সব ভিডিও রেকর্ড করা যায়, এখানে অপশানটা চলে এসছে। আর এখানে দেখুন আরেকটা ডাইরেক্টার্স ভিউ বলে পিকচার ইন পিকচার মোড, মানে আপনি কী ক্লিক করছেন আর আপনি কী দেখছেন দুটোই আপনি এখানের মধ্যে দেখতে পারেন। মানে আপনি আপনার চেহারাও দেখতে পারেন, আপনি পেছনটা দেখতে পারেন, মানে স্প্লিট স্ক্রিনের মতন। সেটা খুবই ভালো ফিচার্স এখানে লেগেছে, যখন কেউ ভিডিও রেকর্ড করে এটা খুবই ভালো লাগবে, ভিডিও ভালো কাজ দেবে এটা বলতে চাইলাম। তো এখানে স্ক্রিনের মধ্যে যা যা আমি দেখতে করছি সেটাও দেখতে পাবো, আর যা যা আমি করছি সেটাও আমি দেখতে পাবো। আমার কিছু প্রবলেম হয়েছে নাকি, আমার ক্যামেরাতে কিছু প্রবলেম হয়েছে নাকি সেটাও দেখতে পাবো, আর পেছনে যেটা চলছে সেটাও আমি দেখতে পাবো। তো খুবই ভালো ফিচার্স লেগেছে আমাকে এর মধ্যে।
তারপর যদি বলি আমি 80 নম্বরে যে মেক জিআইএফ, জিআইএফ মানে যদি আমি কিছু ফটো ক্লিক করে রাখি দেখুন ওটা জিআইএফ এ অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে। তো জিআইএফ এ কনভার্ট হয়ে যাবে মানে এখানে দেখুন সোয়াইপ শাটার বাটন, তো ক্রিয়েট জিআইএফ না টেক বাস চার দুটো করা আছে। তো এখানে যদি আমি ক্রিয়েট জিআইএফ এ ক্লিক করে গেছি তো জিআইএফ হয়ে যাবে, আর যদি বাসওয়ার্ডে ক্লিক রাখি তাহলে বাসওয়ার্ড হয়ে যাবে। তো তারপরে নাম্বার 19 এ কিপ ওপেন ইন ব্যাকগ্রাউন্ড, মানে যদি আমি কোনো অ্যাপটা চাই যে আমি ব্যাকগ্রাউন্ড থেকে কোনোদিন ক্লোজ করবো না, ওটাকে চলতেই থাকবে, তাহলে ওটাকে আমি অপশানটাকে সেট করে রাখতে পারি যে ওটা অপশানটা কোনোদিন ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ হবে না, ওটা অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডে ওপেন থাকবে। তাহলে যদি আমি কিপ ওপেন করে রাখি তাহলে সব অ্যাপস আমি যদি বন্ধ করে দিই এটা ওপেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু খোলা থাকবে। এটা খুবই ভালো অপশান, কারো যদি কোনো নোটস ফোর্স যদি খোলা রাখে, কেউ যদি দরকার পড়ে এখানে দেখছে স্ক্রিনের মধ্যে হঠাৎ করে যদি চলে যায় তার জন্য এটা কিপ ওপেন করে রাখতে পারে। নাম্বার 20 ভাইব্রেশন প্যাটার্ন, যেটা আমার সত্যিকে ভালো লাগলো এর মধ্যে, বাট লাস্টে রেখেছি কেন কি এটা সব থেকে দারুণ ফিচার্স এর মধ্যে দিয়ে রেখেছি। ভাইব্রেশন প্যাটার্ন দেখুন, যখন আপনি ক্লিক করবেন তো এখানে অনেকগুলো ভাইব্রেশন প্যাটার্ন দেওয়া আছে, আগেও দেওয়া ছিল শুধু কলের মধ্যে, বাট এখানে নোটিফিকেশনের মধ্যেও ভাইব্রেশন প্যাটার্ন দিয়েছে। আপনি আলাদা আলাদা ভাইব্রেশন প্যাটার্ন এখানে চুজ করতে পারেন, কেমন টাইপের ভাইব্রেশন প্যাটার্ন এখানে আপনি করবেন আর কেমন টাইপের ভাইব্রেশন এখানে হবে। তো আপনার কেমন লেগেছে ভিডিওটা নিশ্চয়ই জানাবেন কমেন্টে, আর আপনার কাছে কী ফোন আছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন, আর আমার ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দিয়ে দেবো, ওইটাকে করে দেবেন ফলো।